গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বাজে 7:15, তোমাদের দেখাই ঘড়িতে। আর আমি সকাল থেকে উঠে কোনো কাজ করিনি বন্ধুরা, কোনো কাজ করিনি, শুধু একটু ফ্রেশ হয়ে এইখানটায় জাস্ট বসছি আর তোমাদের একে একে ভিডিও দেখছি। কালকে রাত্রে ভিডিও দেখতে পারিনি, তো 12টার আগে তো দেখিনি, নেট শেষ হয়ে গেছিলো। 12টার পরে কয়েকজনের ভিডিও দেখছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে ভিডিও দেখতে শুরু করেছি। আমার এত কপালটা ভালো, দেখো তো। এই আমার হাজবেন্ড এই যে চা করে এনেছে আমার জন্য, আর ছেলের জন্য কমপ্ল্যান করে এনেছে, আর বিস্কুট নিয়ে এসেছে আর কি। আমি ক্রিম কেক আর বিস্কুট খাবো। ক্রিম কেক আর বিস্কুটটা আজকে নেই, শেষ হয়ে গেছে, এখন এই বিস্কুট দিয়ে চালাতে হবে আজকে, ঠিক আছে? তো চলো, চিনি ছাড়া চা করে নিয়ে এসেছে আমার হাজবেন্ড। এই যে বসছে, দেখো। আমি ভাবছিলাম, ছেলেকে বলছি, তোর বাবা রান্নাঘরে কি করছে রে, চা করছে। আগে বলেছিলাম যে চা খাবে নাকি, তো আমাকে কোনো সাউন্ড করেনি চা খাওয়ার জন্য, আর নিজে করে নিয়ে এসছে গ্যাসে, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, ভালো লাগছে ভীষণ। আজকে আমার বরের হাতে চা খাচ্ছি, হাজবেন্ডের হাতে চা খাচ্ছি, ঠিক আছে? সকালবেলাটা আজকে যেহেতু সানডে, আর বৃষ্টির ওয়েদার জানো তো, বৃষ্টি পড়ছে, মেঘলা। দেখো বন্ধুরা, রেডিও চলছে, তো চলো বেশি কথা বলবো না, মিউজিক আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকে বাজার থেকে এসছে, দেখো, আমুদে মাছ রান্না করব, খুবই ভালোবাসে আমার ছেলে আমুদে মাছ। আর কিছুটা কেটে নিয়েছি, এখানে পান্তা ভাত খাবে, আমুদে মাছ ভাজা করব এখন। তো দেখো, এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই তাওয়াতে একটু ভেজে নেব, পান্তা ভাত খাবে সবাই। বন্ধুরা দেখো, আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখানে দুধ গরম বসিয়েছি, মা চা খাবে, আমিও একটু চা খাবো, পান্তা খাবো না, ওদেরকে মাছ ভাজা দিচ্ছি। পান্তা দেবো তোমাকে বন্ধুরা, এই দেখো বাতাবি মাখা, ঠিক আছে? তো আনা ছিল, হাফ ছিল আর কি ফ্রিজে, আজকে মাখলাম, অনেক দিন ধরে ফ্রিজে পড়ে ছিল, তো লবণ আর লঙ্কা দিয়ে মাখলাম। মা বলছিল একটু চিনি দেওয়ার জন্য, বললাম না চিনি আমি খাবো না। মাকে দেখো, স্নান হয়নি মার এখন, টক আছে কিন্তু ভালো লাগছে, টেস্টি লাগছে, মুখে রুচি এসেছে, খাবে? বন্ধুরা আমার হাজবেন্ডকে দিচ্ছি, দেখো, কলপ করে দিচ্ছি মাথায়, চুলে দিচ্ছি কলপ, গোপে দেব, ঠিক আছে? চুল পেকে গেছে, ভীষণ সাদা হয়ে গেছে। আজকাল চুল পাকছে, অল্প বয়সেরও চুল পাকছে, বেশি বয়সেরও চুল পেকে যাচ্ছে, কি বলবো, বয়স আর মানছে না, ঠিক আছে? তো কলপ করে দিচ্ছি, আজকে যেহেতু সানডে, বন্ধুরা আমাদের দুপুরের মেনু তোমাদেরকে বলে দিই। এইটা দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করেছি, আর এইটা হচ্ছে ধনে পাতা সর্ষে দিয়ে আমুদে মাছ করেছি, এটা হচ্ছে তেল চচ্চড়ি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর দেখো আমার হাজবেন্ডের থালা, এটা একটু পার্শে মাছ ভেজে দিয়েছি, কালকার পার্শে মাছের ঝাল দু পিস আছে, একসঙ্গে ভাত টাত বেড়ে নিয়েছি, ঠিক আছে? আমরা সবাই মিলে খাবো দুপুরবেলা। আমার ছেলে খেতে বসছে, মেয়ে স্নান করছে, আমার হাজবেন্ডের স্নান হয়ে গেছে, কলপ টলপ করে দিয়েছিলাম, একটুক্ষণ থেকে একটু স্নান করে চলে আসলো, আর শাশুড়ি স্নান করতে গেছে। তো এখন বাজে দেখো 2:25, তো এখন খেতে বসবো, ভাত টাত বেড়ে নিয়েছি, দেখালাম তো, খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, কেমন? কোনটা দেবো? এটা কি দেবো? দেবো এটা, পুজো বলতে একটা ইয়ের ঘরে দিয়েছিল তোর মামার ঘরে, আর একটা ইয়ের ঘরে কচি দাদা,
তেল চচ্চড়ি কেমন হয়েছে সবুজ? গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম কথা বলতে। দুপুরের পর থেকে তো আর কথা হয়নি, তো এলবিতে বসেছিলাম অনেকটা টাইম ধরে। তো এখন সন্ধেবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনেই আসলাম, আর আমি এখন চা করব। তো দেখো চায়ের সাথে খাওয়া হবে, এই যে নিয়ে আসলাম তোমরা দেখলেই, এটা হচ্ছে ছোলা ভাজা, ছোলা ভাজা চা খাওয়া হবে আর কি। তো চা বসাবো আমি, ঠিক আছে? তো চলো চাটা করি, আবার সন্ধেবেলা বলছি সরি, আবার রাতে তো খাওয়া দাওয়া আছে না, ঠিক আছে? তো চলো সাথে থাকো। দেখছো বন্ধুরা, আমি আর আমার শাশুড়ি মা খাবো চা। মাকে চিনি দিয়েছি, আমি চিনি নিনি, এই যে ছোলা সবাই খাবো, আর কেউ চা খাবে না। আমার হাজবেন্ডও চা খাবে না, ছেলে মেয়েও তো খাবে না, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো আমার ছেলে পড়তে বসছে, আমার হাজবেন্ড পড়াচ্ছে ওকে, আমি একটু বসছিলাম, আমি এখন রান্না করে। বন্ধুরা রাতের মেনু কি কি আছে তোমাদের দেখাই একটু, দাঁড়াও লাইটটা জ্বালাই। সব তরকারি টরকারি সব রেডি করে নিয়েছি, টেবিলে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ দুপুরের ভাত আছে, এখনই গরম করলাম আর কি একটুখানি জল দিয়ে। তো আর কি আছে ভাতের সাথে তোমাদের একটু বলে দিই। দেখছো আমুদে মাছের তরকারি দুপুরের আছে, আর পার্শে মাছ ছিল, এর সঙ্গে একটু গরম করে নিয়েছি আর কি, ধনে পাতা দিয়ে আলাদা করে। এই যে ধনে পাতা, কাঁচা ধনে পাতা আমার হাজবেন্ড খেতে ভালোবাসে। আর এখন একটু পটল ভাজা করেছি, আর দুপুরের তরকারি আছে দুটো তরকারি, ঠিক আছে? শুধু পটল ভাজা করেছি। আর আমি খাবো দেখো, এখানে টক দই নিয়েছি, টক দই আছে 500 গ্রামের টক দই, সবাই খাবে আমার কাছ থেকে নিয়ে নিয়ে, আর আমি খাবো, ঠিক আছে? আমি ভাত খাবো না, টক দই খেয়েই থাক। তো চলো, আমার ছেলে এখন পড়াশোনা করে নিক একটু। এখন কটা বাজে জানো বন্ধুরা? 11টা বেজে গেছে জানো, রাত 11টা বাজে। বন্ধুরা আমি খাচ্ছি, ওদের দেরি হবে আসতে, 11টা বেজে গেছে। আমি টক দই খেয়ে আজকে শুয়ে যাব, ওরা তার ভাত খাবে, ঠিক আছে? তরকারি টরকারি আমি কিচ্ছু খাবো না, টক দই যেন আমার অমৃত। দারুন খিদেও পেয়ে গেছে আমার। এতটা রেখেছি ওদের জন্য, এক সাইড দিয়ে খেয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।